টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয়ের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই চর্চিত থাকেন নেটপাড়ায়। দুবাই থেকে একের পর এক ছবি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে চলেছেন এই অভিনেত্রী। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীও দুবাইয়ে রয়েছেন। গত বছরের মাঝামাঝি থেকেই তাদের সম্পর্ক। অভিনেত্রী শুধু ঘুরতে নাকি কোনো কাজে গিয়েছেন সেই বিষয়ে কিছু জানা যায়নি। শুধু শ্রাবন্তী অভিরূপই নয়, দুজনের পরিবারের সদস্যরাও কাছাকাছি এসেছেন। সম্প্রতি অভিরূপের পরিবারের সদস্যদের সঙ্গে নৈশ ভোজেও গিয়েছিলেন এই অভিনেত্রী। দুবাইয়ের বুর্জ আল আরব থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। দুবাই পারস্য উপসাগরের একটি কৃত্রিম দ্বীপে দাঁড়িয়ে আছে এই হোটেল, দেখতে অনেকটা পালতোলা নৌকার মতো, যা পরিচিত সারা বিশ্বের মানুষের কাছে। আর দুবাইয়ের এই বিলাসবহুল ঠিকানাতেই রয়েছে টলিউডের নায়িকা শ্রাবন্তী। সেখানে করিডোর থেকে শুরু করে সুইট, নানা জায়গা থেকে ছবি শেয়ার করে নিতে ভোলেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিভিন্ন তথ্য থেকে জানা যায় এখানে এক রাত থাকতে খরচ পড়ে প্রায় 1.5 লক্ষ টাকা। ডুপ্লেক্স সুইটগুলোতে এক রাত কাটানোর খরচ 8 লক্ষ টাকারও বেশি। এসবের মাঝেও রোশন সিংহের সঙ্গে শ্রাবন্তীর বিবাহ বিচ্ছেদের মামলা এখনো চলছে, অভিনেত্রী খোরপোশ দাবি করেছেন রোশনের কাছ থেকে। এদিকে রোশনের বক্তব্য, তিনি বিবাহ বিচ্ছেদ চান না শ্রাবন্তীর সঙ্গে। তাদের এই বিচ্ছেদের পর্বের সময়ে অভিরূপ শ্রাবন্তী কাছাকাছি আসেন। ফারজানা স্মৃতি, সময় সংবাদ।